ফার্নিচার কে দিয়েছে? চৌধুরী সাহেবের ইনস্ট্রাকশনে আমি এসব ভাড়া করে এনেছি। আয়নায় যে আমার চেহারাটা একেবারে কার্টুনের মতো লাগছে, এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। আপনি? আমি, হ্যাঁ আমি হচ্ছে ল্যান্ডলর্ড। আমার নাম শ্রী জনার্দন হর। আমার সম্বন্ধে, আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ। হর মানে কি অশুভর্ণ বিবাহ হয়েছে? না 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 না, হর পদবী হলো, আমি ব্রাহ্মণ। হর পদবী ব্রাহ্মণ তো কখনো শুনিনি। দেখে 125 তো আমার বাড়িতেই পাশে। ওই যে ও আমার মেয়ে, ভেবেছি এই বাড়িটা জামাইকে আমি যৌতুক দেবো। নিজের মেয়ে বলবো আমি বলছি না, রূপে গুণে। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, বুঝতে পেরেছি। দেখুন যা কিছু দরকার আমাদের বলবেন। এই সমস্ত মহাপুরুষদের ছবি আমি টাঙিয়ে দিয়েছি, এতে মন ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে আপনারা আসবেন, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার 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 নমস্কার। আরে গুপ্ত তো এলো না। হ্যাঁ, ওর কমেন্ট চাকরটা বাজারে গেল তো গেলই। গুপ্ত বললে আসবো। দেখ না, রাগ করে এলো না, ও সেই পিস্তুত বোনের সঙ্গে তোর বিয়ের ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ওই তো কমেন্ট চাকরটা এসেছে। এই যে শোনো, তোমার নাম কি? আমার নাম শ্রী রাধিকা রায়। শুধু রাধিকা? শুধু। কি বাজার করলে? কি কচিপাটার মাংস, আলু, বেগুন, পটল, আর ওই পেঁচাটি মূলো, আর কাঁচা কলা। থাক, কাঁচা কলা দেখি কাজ নেই, একটু চা করো। দেখিনি চা খাবো। চা খাবো। নমস্কার, আপনি নিশ্চয়ই রায়ের দাদা? হ্যাঁ, এটা আমার কলিগ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। শেষ পর্যন্ত আপনারা হরের বাড়িটাই ভাড়া নিলেন। কেন, এই বাড়িটা তো খারাপ না। তবে আমি আপনাদের প্রাইভেটলি একটা কথা বলি, হরের পূর্বপুরুষরা ছিল টাকা, পিওর ডাকুইটস। আমার ঠাকুর দাদা ঈশ্বর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এদের শাসন করেন, শোধন করেন, তাই নাকি? হ্যাঁ। দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের পাশে আমার ভাইকে কি করে অধিষ্ঠান করে বলুন তো। কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবে। জানেন আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম। সঙ্গে ছিলেন নেতাজি, ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোকমশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেলবেলা যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সে যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। আর কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। শিখি তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? তাই তো, দাঁড়ালে কি করে ওরই মতো গুল মেরে? কি গুল দিলে? বললাম তুই একটা মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বেস তৈরি করছি, দেখ না, গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর, এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। বাবা, চাকরি নিয়ে চালাতে হবে। কোন চরিত্রহীনে কখনো চাকরি যায় না, আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। ওরে বাবা চৌধুরী, তুমি সামলা। পরিষ্কার করা হয়নি। আচ্ছা কি বলতে, তোরা দেখবি, দেখি চলো। আর কি ঘরটা কি বেডরুম করে যায়?
আমি অবশ্য তোমাকে ভালো টিকুটে খাট দেবো বিয়েতে। আমি তোমার বাবাকে চিঠি লিখেছি জলপাইগুড়িতে, আর ওই বিষয়ে নীতিশের সঙ্গে পরামর্শ করতে এসেছি। দুপুরে তোমরা আমার ওখানে খাচ্ছ, আমি নীতিশকে আটকে রাখছি, তুমি চলে আসো। আমাদের চাকরটা বাজার করে নিয়েছে। চাকর? চাকর কোথায় পেলে? ডাক্তার গুপ্ত দিয়েছেন। উনি আজ দুপুরে এখানে খাবেন তো? আচ্ছা আচ্ছা, আমি চলি, নীতিশ বোধ অপেক্ষা। হ্যাঁ, তাহলে বোধ আপনার জন্য অপেক্ষা করি। আচ্ছা, বেশ ভাবি তো। ভালো ফ্ল্যাট হয়েছে। শোনো, গুপ্তর সঙ্গে মিশো না, লোকটা সুবিধা না। হ্যাঁ, গুপ্তর সঙ্গে মিশবে না। চলে যাবে। আলমারির মধ্যে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে। বাবা রাধিকা, এটা সাপোজ তুমি এখন মদ মাতাল হয়ে যা, মাতাল। কিসের রায়? আদালতে। শুনুন নাকি, তোমার দাদা এসেছেন? ও, আপনি তো সিদ্ধেশের দাদা। আমি সবাইয়ের দাদা, আমার নাম নীতিশ। নীতিশ, আই এম দ্য গড অফ মোরাল এন্ড ল, ইউ? আমি ও ডিয়ার ঘোষাল। ডিয়ার? মাই ডিয়ার ঘোষাল, কি করা হয়? আমি হচ্ছি ওই লেবার অফিসার। লেবার অফিসার? তো জননীর লেবার পেনের ব্যথাটা কখনো ফিল করেছেন? জননীর লেবার পেন? ছি 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 ছি, আমি কিসের লেবার অফিসার মশাই? আসুন আসুন। হ্যাঁ তা আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দিনের বেলা ড্রিঙ্ক ট্রিঙ্ক করবেন না। হ্যাঁ, লোকে নিন্দে করবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।